ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই এম কেয়ার আজকে আমরা হাইট ডিস্টেন্স সংক্রান্ত সমস্যা ষোলোর দাগের সমস্যাটির সমাধান করব এর আগের প্রতিটি দাগের সমস্যার সমাধান ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে যদি ভিডিও দেখে না থাকো দেখে নিও সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দুর্ঘ যা হয় উন্নতি উন্নতিগুণ তিরিশ ডিগ্রি হলে ছায়ার দুর্ঘ তার চেয়ে ষাট মিটার বেশি হয় স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি তাহলে প্রথমে একটি ছবি এঁকে নিই ধরি এবি একটি স্তম্ভ কোনো সমতল অবস্থা একটি স্তম্ভের ছায়ার দুর্গ যা হয় উন্নতিকোণ তিরিশ ডিগ্রি হলে ছায়ার দুর্গ তার চেয়ে ষাট মিটার বেশি হয় উন্নতি কোন পঁয়ত্রিশ ডিগ্রি হলে যা হয় যাই হোক আমি এটা করেছি প্রায় পাঁচ সেমি এই এবি যত করেছি এদিকে আমি ততই করব কারণ উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি বলা আছে আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নতিকোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হয় এবার বলা আছে উন্নতি উন্নতিগুণ তিরিশ ডিগ্রি হলে ছায়া দুর্গ তার চেয়ে ষাট মিটার বেশি তাহলে এক্ষেত্রে ছায়াত্রটা বেশি করে নিতে হবে উন্নতিগুণ কত ধরি এই জায়গায় উন্নতিগুণ কত এক্ষেত্রে তিরিশ ডিগ্রি অর্থাৎ প্রথমে ধরলাম স্তম্ভ এবি তার ছায়া এ সি যখন উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নতি কোণ যখন তিরিশ ডিগ্রি হলো ছায় দৈর্ঘ্য বেড়ে গেল মনে করি বর্তমানে ছায়া দৈর্ঘ্য এ ডি তাহলে ছায়ার দৈর্ঘ্য কতটা বাড়লো এই সিডি পরিমাণ বাড়লো সিডি সমান বলা আছে ষাট মিটার স্তম্ভটির উচ্চতা অর্থাৎ এবি সমান কত প্রথমে ছবির বর্ণনা দিতে হবে মনে করি সূর্যের উন্নতি কোন সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভ প্রশ্নের ভাষাকেই উভ তুলে দিচ্ছি স্তম্ভ ব্যাকেটে এবি স্তম্ভ এবি এর ছায়ার দৈর্ঘ্য ছায়া ব্যাকেটে এবি ছায়ার দৈর্ঘ্য এবি ছায়া বলতে এসি ছায়া ছায়া এসি ছায়া এর দৈর্ঘ্য চা হয় উন্নতিকোণ তিরিশ ডিগ্রি হলে ছায়া তাহলে এখানে এ ডি ডি এর দুর্ঘ তার চেয়ে ষাট মিটার বেশি হয় পুরো প্রশ্নের ভাষায় তুলে দিলাম এবং ছবির বর্ণনা দিলাম অর্থাৎ এখান থেকে কোন কোন কোনগুলো পেলাম লিখে ফেলি কোন এ সি বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এ বি সমান তিরিশ ডিগ্রি সিডি সমান ষাট মিটার এব সমান কত এবার সমাধান আমরা জানি ত্রিকোণ বিধিতে সমকণী ত্রিভুজের কোণ এবং বাহু নিয়ে আলোচনা অর্থাৎ এখানে সমকণী ত্রিভুজ কি বি এসি এবং বি এ ডি প্রথমে দেখি সমকোণী ত্রিভুজ আমার এব চাই কিন্তু এসি বা এডি কোনোটাই তো দেওয়া নাই হ্যাঁ এডির একটা অংশ সিডি দেওয়া আছে তাহলে আমি প্রয়োজনে এবি বের করতে পারি সমগ্রী ত্রিভুজ সি থেকে এ এবি ওয়াই আমি এসি করলাম আসলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সাপেক্ষে লম্ববাই ভূমি করেছি যে কোন সাপেক্ষে আমরা কোনোপাতের অঙ্কগুলো করি তার বিপরীত লম্ব বলা হয় এক্ষেত্রে লম্ববায় ভূমি করেছি আমরা জানি লম্ববায়ুভূমি টেন থিটা টেন এখানে থ্রিটার মান পঁয়ত্রিশ টেন থিটার মান আমরা জানি ওয়ান অতএব এবি সমান এসি এসি ইন্টু ওয়ান এসি এটা আমরা এক নম্বর সমীকরণের নাম দিলাম আবার সমকোণী ত্রিভুজ এ বি সি না করে ডি করি করিবার এবি ডি থেকে পাই একইভাবে এবি ওয়াই এসি না করে আবার করি এডি সমান টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি আমরা জানি ওয়ান বাই রুট থ্রি বা এখান থেকে পাচ্ছি এবি সমান এডি এখানে গুণ হয়ে যাবে তাহলে এডি ওয়াই রুট থ্রি এটা দু নম্বর নাম দিই এক নম্বর এবং দু নম্বর সমীকরণ তুলনা করি এক নম্বরও দু নম্বর সমীকরণ থেকে এবি এর মান তুলনা করে পাই তাহলে প্রথমে এবির মান ছিল এসি আর দ্বিতীয়তে এ বি মান আছে এডি বাই রুট থ্রি অর্থাৎ এসি সমান প্রথম থেকে এসি পেলাম দ্বিতীয় থেকে এডি বাই রুট থ্রি বা এটা বজ্রপণ করি এর নিচে ওয়ান আছে তাহলে রুট থ্রি ইন্টু এসি অর্থাৎ এসি রুট থ্রি সমান এ ডি বা এসি রুট থ্রি এ ডি আসলে এসি যোগ সি ডি এসি যোগ সি ডি বা ডান দিকের এই এসিকে বাম দিকে আনি এসি রুট থ্রি মাইনাস এসি বা এখান থেকে আমি এসি কমন নিই এসি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান বা এসি ইকুয়াল সিডি বাই রুট থ্রি মাইনাস ওয়ান এবার মান আমরা জানি সিডির মান দেওয়া ছিল ষাট মিটার অর্থাৎ ষাট বাই রুট থ্রি মাইনাস ওয়ান মিটার এখানে এসির মান বের করছি সুতরাং সাংখ্যমান এবং একক দুটো লিখতে হবে অতই বেশি সমান ষাট বাই এই যে রুট থ্রি মাইনাস ওয়ান হর থেকে আমরা করণীয় শ্রম করতে পারি রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করে লব এবং হরকে তাহলে হরে হল ষাট ইন্টু লবে হল ষাট ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান আর হরে হলো রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান সমান ষাট ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান হোল বাই টু এটা কাটলে তিরিশ সমান তিরিশ রুট থ্রি প্লাস ওয়ান সবগুলো মিটার লিখে মিটার লিখতে হবে মিটার মিটার তাহলে এখানে প্রশ্নের তো রুট থ্রি মান দেওয়া নেই সুতরাং এভাবে উত্তর লিখলেই হবে আমরা রুট থ্রি মান জানি সুতরাং লিখে ফেলি অতএব আবার দেখো প্রশ্নে চাইছে এ বির ওয়ান আমরা এক নম্বর পেয়েছি এ বি এবং এসির সমান তাহলে এ বি সমানটাই লিখতে পারি এ বি সমান আসলে এসি সমান তিরিশ ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান সমান তিরিশ ইন্টু রুট থ্রি মান আমরা জানি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্রায় প্লাস ওয়ান মিটার মিটার সমান তাহলে তিরিশ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্লাস ওয়ান অর্থাৎ টু পয়েন্ট সেভেন থ্রি টু মিটার এটা প্রায় হবে যেহেতু রুট মান এটা হিসাব করে দেখি সমান তাহলে প্রথমটা শূন্য দিয়ে দিলাম তিন দিয়ে তিন দিগুণে ছয় তিন তির নয় তিন সাথে একুশের এক আদলে দুই তিন দুগুণে ছয় ছয় আট এবং দশমিক তিন অঙ্ক এক দুই তিন এত মিটার প্রায় তাহলে উত্তরটা হবে স্তম্ভটির উচ্চতা নির্ণয় অতএব স্তম্ভটির উচ্চতা একাশি দশমিক নয় ছয় মিটার প্রায় কারণ আমরা রুট থ্রির মান ধরেছি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্রায় তাহলে আমরা প্রথমে এবি স্তম্ভ ধরেছিলাম উন্নতিকোণ সূর্যের সূর্যের উন্নতিগণ এখানে পঁয়ত্রিশ ডিগ্রি বলা ছিল তাই এবির সমান দৈর্ঘ্যের আমরা ছায়া দৈর্ঘ্য ধরেছি কোন তিরিশ ডিগ্রি অর্থাৎ উন্নতি কোন কমে যেতে ছায়া দৈর্ঘ্য বেড়ে গেছে কি পরিমাণ বেড়েছে এখানে সিডি পরিমাণ বেড়েছে এই সিডির মান ষাট মিটার সিডির মানের সাহায্যেই আমরা আসলে এবির মান বের করলাম আশা করি তোমরা সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ